আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. قالوا يا رسول الله من الغرباء؟ قال الذين يصلحون ما أفسد الناس. رواه أحمد. أهل حديث আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার উদ্যোগে ডাকবাংলা বাজার আব্দুর রউফ উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কারাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, পার্শ্ববর্তী জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সমবেত সুদি মণ্ডলী, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, সাংবাদিক বন্ধুগণ, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাজি ফিরকার বৈশিষ্ট্য। যারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে যারা মুক্তিপ্রাপ্ত হবে, ওই ফিরকা বা ওই দলের বৈশিষ্ট্য কি হবে এটা আমাদের জানার প্রয়োজন আছে না? বললেন জানার প্রয়োজন আছে না নাই? সেজন্য আমরা এই বিষয়গুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার বক্তব্যের পরেই আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আজকের ইসলামী সম্মেলনের মধ্যমণি মোহতারাম আমিরে জামাত আসবেন, তার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিরে জামাতের আসা পর্যন্ত আমি যতটুকু সম্ভব এই বিষয়কে নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাইতো নাকি? এমন কেউ কি আছেন জাহান্নামে যাবেন হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, একজন ব্যক্তিও নেই যিনি জাহান্নামে যেতে রাজি আছেন। কিন্তু জাহান্নামে কিন্তু মানুষ যাবে, এটা তো ঠিক, এবং সেই পরিমাণটা কম না বেশি? অনেক বেশি। আমরা একটু জাহান্নামে কি পরিমাণ মানুষ যাবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে কিভাবে সৃষ্টি করেছেন এই বিষয়ে দুটো হাদিস শুনবো, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুন নাবা যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, সূরা নাবার 20-30 আয়াত পর্যন্ত এই 10টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে তিনি জাহান্নাম সম্পর্কে কিছু বলেছেন।
কি বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম অপেক্ষায় আছে। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা হিসাবে, যারা সীমালঙ্ঘন করবে দুনিয়াতে আল্লাহ এবং তার নবীর কথা যারা শুনবে না তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে বসবাস করবে যুগ যুগ ধরে, একদিন দুই দিন বা এক বছর দুই বছর, একশো বছর দুই বছর, একশো বা দুইশো বছরের কোনো হিসাব নেই। আল্লাহ বললেন লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে বসবাস করবে যুগ যুগ ধরে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা অনুভব করবে না, কোনো পানীয় তারা সেখানে পাবে না। কি পাবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি এবং দেহ নিঃসৃত পুঁজ ব্যতীত। নিজেদের শরীর থেকে যে নির্গত হবে পুঁজ, রক্ত, এইগুলো হবে তাদের খাবার, আর টকবকে ফুটন্ত পানি হবে তাদের খাবার। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ কি, তারা কোনোদিন হিসাবের আশা করত না। মৃত্যুর পরের যে আরেকটি জীবন আছে সেখানে যে হিসাব নিকাশ আছে, হিসাব দিতে হবে, এইরকম তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, তারা শুধু দুনিয়াটাকে নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ বলবেন কি, ওয়াকুল্লে শাইইন আহসাইনাহু হিসাবা আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়কে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা লিখছেন না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক দয় যারা জানেন তোমরা কি করো, প্রতিনিয়ত তারা লিখছেন একটার পর একটা, কখন কি বলছি, কখন কি করছি, সব কিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। আর এই লিপিবদ্ধকৃত যে ডায়েরি, যে খাতা, এটাই একদিন আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করবেন, যে কি বলবেন, এ করা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা, পড়ে দেখো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব পড়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বলবেন, আমলনামাটা হাতে দিয়ে বলবেন, এ করা তুমি পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আর সেই আমলনামা হাতে পাওয়ার পর আমরা আশ্চর্য হয়ে বলবো, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আশ্চর্য ধরনের একটি কিতাব, আজীব একটি কিতাব, আজীব একটি ডায়েরি, যে ডায়েরির মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। আমি জীবনের সবচাইতে ছোট মনে করে যে নেকের কাজটা করেছিলাম এটাও এখানে আছে, অতি সাধারণ মনে করে যে গুনাহের কাজটা করেছিলাম এটাও এর মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিপিবদ্ধ করছেন, আর সব কিছু আমাদের সামনে তিনি উপস্থাপন করবেন। ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতএব আল্লাহ বলছেন, অতএব তোমরা আস্বাদন করো শাস্তি, জাহান্নামের মর্মন্তুদ শাস্তি তোমরা ভোগ করতে থাকো, আজকে শুধু শাস্তি বৃদ্ধি করা হবে তোমাদের জন্য, আরামের কোনো সুযোগ জাহান্নামে নেই। এই জাহান্নামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, আবু দাউদের 4744 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন জান্নাত জাহান্নাম দেখার জন্য। জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও তুমি জান্নাত গিয়ে দেখে আসো। লম্মা খালাকাল্লাহুল জান্নাত ক্বালা লি জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জিয়া। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে জিবরিলকে বললেন, জিব্রাইল তুমি যাও জান্নাতটা দেখে এসো। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, নবী বলছেন জিবরিল আমিন গেলেন জান্নাত দেখার জন্য, জান্নাত তিনি পরিদর্শন করলেন, জান্নাত তিনি দেখলেন, সুম্মা যা অতপর ফিরে আসলেন আল্লাহর কাছে। এবার আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন, আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করছেন, আল্লাহ তুমি যে জান্নাত সৃষ্টি করেছো, লা ইয়াসমাউ বিহাদুন ইল্লা দাখালাহা,
তোমার এই জান্নাতের বিবরণ যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের বিবরণ যে শুনবে সে জান্নাতে প্রবেশ থেকে বিরত থাকবে না, প্রত্যেকেই জান্নাতে ঢুকবে, ঢুকার চেষ্টা করবে। সুম্মা হাফফাহা বিল মাকারে, অতপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে দুঃখ কষ্ট বিপদ মুসিবত দিয়ে ঢেকে দিলেন। কি করলেন? জান্নাতটাকে কষ্ট দিয়ে ঢেকে দেওয়া হলো, বিপদ দিয়ে ঢেকে দেওয়া হলো, অভাব অনটন দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার জিব্রিলকে বলা হচ্ছে, ইয়া জিব্রিল, হে জিব্রাইল, ইযহাব ফানজুর ইলাইহা, জিব্রাইল তুমি যাও জান্নাত দেখে এসো। দ্বিতীয়বার জিব্রিল আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখার জন্য পাঠাবেন। এবার জিব্রিল দেখে এসে বলবেন, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াদখুলাহ আহাদুন। জিব্রিল আমিন এবার জান্নাত দেখে এসে এবার বলছেন, আল্লাহ লাকাদ খাশিতু, আমার ভয় হচ্ছে, মনে হয় তোমার কোনো বান্দাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার, জান্নাতে যাওয়াটাকে তুমি কঠিন করে দিয়েছো, এত কষ্ট করে মানুষ জান্নাতে যাইতে পারবে বলে আমার মনে হয় না, মনে হয় তোমার কোনো বান্দাই আর জান্নাতে যেতে পারবে না। এবার নবী বলছেন, ওয়ালাম্মা খালাকাল্লাহুন নার, ঠিক একইভাবে যখন জাহান্নাম সৃষ্টি করা হলো, জাহান্নাম সৃষ্টি করার পরও জিব্রিলকে বলা হলো, জিব্রাইল তুমি যাও না জাহান্নামটা দেখে আসো। জিব্রিল আমিন জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখে আসার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহ জাহান্নামকে তুমি এত কঠিন আজাবের জায়গা করেছো, এত কঠিন বিপদের জায়গা করেছো, এত মর্মান্তিক শাস্তির ব্যবস্থা তুমি জাহান্নামে করে রেখেছো, এই জাহান্নামের বিবরণ যারা শুনবে তোমার বান্দার মধ্যে কেউ জাহান্নামে যেতে চাইবে না, একজন ব্যক্তিও জাহান্নামে যাবে না। এবার সুম্মা হাফফাহা বিশ্বাহওয়াত, জাহান্নামকে প্রবৃত্তি দিয়ে ঢেকে দেওয়া হলো, খেল তামাশা দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হলো, আরামায়েশ আনন্দ ফুর্তি দিয়ে জাহান্নামটাকে ঘিরে দেওয়া হলো। তো এবার জিব্রিল আমিনকে আল্লাহ আবার পাঠিয়েছেন যে জিব্রাইল তুমি এবার যাও জাহান্নাম দেখতে যাও, দেখে আসো। জিব্রাইল এবার আবার জাহান্নাম দেখতে গেলেন, দেখে আল্লাহর কাছে ফিরে এসে বলছেন, আয় রাব্বি ওয়া বিইজ্জাতিকা, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, আমার মনে হয়, আমার আশঙ্কা হচ্ছে তোমার একজন বান্দা মনে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তোমার প্রত্যেকটা বান্দা মনে জাহান্নামে চলে যাবে। কত জটিল হাদিস, চিন্তা করে দেখুন। জাহান্নামে যাওয়াটা খুব সহজ, দুনিয়াতে ইচ্ছা মতো চললে জাহান্নামে যাওয়া যায়, নিজের খেয়াল খুশি মতো চললে জাহান্নামে যাওয়া যায়, কিন্তু জান্নাতে যেতে হলে ফজরের সময় ঘুম থেকে উঠতে হয়, তাই না? তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে হয়, প্রচণ্ড শীতের মধ্যে কম্বলের ভিতর থেকে বেরিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে উজু করে সালাত আদায় করে মসজিদে যেতে হয়, এটা খুব সহজ কাজ নয়। একজন পদস্থ কর্মকর্তার অফিসে গিয়েছিলাম, কোনো একটা ডিপার্টমেন্টের প্রধান, যাওয়ার পরে তার মুখের কথা শুনে থ খেয়ে গেলাম। তিনি বলছেন, নামাজ পড়াটা খুব কঠিন, এইটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, মুসলমান বলছে এটা কিভাবে সম্ভব, পাঁচবার নামাজ পড়তে হবে, আমার নিজেকে পাক পবিত্র রাখতে হবে, এটা সো টাফ, এটা আমার পক্ষে সম্ভব না। তার বাপদাদা চৌদ্দ গোষ্ঠী কিন্তু মুসলমান। তাহলে দেখেন, জান্নাতে যাওয়া কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? এই যে বসে আছেন, কিসের নেশায়? জান্নাতের নেশায় তো, তাই না? কি দরকার এই মাটির মধ্যে খড়ের মধ্যে বসে থাকার, শীতের মধ্যে উপর থেকে পানি পড়বে একটু পরে? আমরা সব কিছুর বিনিময়ে কি চাই আল্লাহর কাছে? জান্নাতে যেতে চাই। আরে জান্নাতীদের সংখ্যা হবে কম। এবার সহিহুল বুখারীর একটা হাদিস শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর 3348 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়াকুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, ইয়া আদম, আদম বলবেন, হে আল্লাহ বলবেন, হে আদম, ও ইয়াকুল আদম লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আদম তখন জবাব দিবেন, হে আল্লাহ আমি উপস্থিত আছি, লাব্বাইক, যাবতীয় কল্যাণ তোমার হাতে, আল্লাহ আপনি বলুন আপনি কি বলছেন। এবার আল্লাহ বলবেন, ইয়া আদম আখরিজ বা আসান্নার,
তুমি তোমার সন্তানদের থেকে জাহান্নামীদেরকে পৃথক করো, জান্নাত এবং জাহান্নামী, জাহান্নামী এবং জান্নাতীদেরকে আলাদা করে দাও। জিবরিল আমিন তখন আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করবেন, ওমা বাসুন্নার, আল্লাহ কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন সূত্রে জান্নাত এবং জাহান্নামীদের আলাদা করব, কতজন কতজন করে করব। এই প্রশ্ন করার পর আল্লাহ জবাব দিলেন, মিন কুল্লি আলফিন তিসামিয়াতি ওয়া তিসাতা ওয়া তিসিন, আদম তুমি তোমার সন্তানদের থেকে 1000 মানুষের মধ্যে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো আর একজনকে জান্নাতের জন্য বাছাই করো। আল্লাহ আকবার, 1000 মানুষের মধ্যে একজন মানুষ মাত্র জান্নাতে যাবে, 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে। তখনকার পরিস্থিতি এত জটিল হবে, কিয়ামতের পরিস্থিতি, ফাইন্দা ইয়াশিবু সগীর ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিন যারা কম বয়সী তারা বয়স্ক হয়ে যাবে, বয়স বেশি হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে যাবে, এমনিতেই প্রসব হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, তুমি মানুষকে পাগলের মতো দেখতে পাবে। ওয়া তারান নাসা সুকারা, মনে হবে যে মানুষগুলো সব মাতাল হয়ে গেছে, মনে হবে মানুষগুলো সব পাগল হয়ে গেছে, এদিক সেদিক দিক বিদিক ছোটাছুটি করছে। ওমা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা কেউ পাগল নয়, বাস্তবে তারা পাগল নয়, কিন্তু দেখতে পাবে মনে হয় তারা সব পাগল হয়ে গেছে। ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর, এ কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন। এবার সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ওই যে একজন যিনি জান্নাতে যাবেন, এই লোকটা কে? এই লোকটার পরিচয় কি? এটা কোন দলের লোক? নিশ্চয় জানার আগ্রহ আছে, 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে, তো এটা কোন নবীর উম্মত বা কোন দলের লোক, এটা জানার দরকার না? সাহাবা কিরাম এই প্রশ্ন করে বসলেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জান্নাতে যাবে ওই আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ওই একজন ব্যক্তিটা কে? নবী বলছেন, আবশিরু ফা ইন্না মিনকুম রাজুলুন ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া আলফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফা ইন্না মিনকুম রাজুলুন, ওই একজন ব্যক্তি হবে তোমাদের পক্ষ থেকে, অর্থাৎ উম্মতে মুহাম্মদী থেকে, আর বাকি 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে, ওই বাকি 999 জন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার হাদিসের শেষ অংশে আরো সুসংবাদ আছে। এবার সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, ইন্নি আরজু আন তাকুনু রুবু আহলিল জান্নাহ। নবী বলছেন, আমি ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, আমি আশা করি, ইন্নি আরজু, আমার আশা হচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে, এটা আন তাকুনু রুবু আহলিল জান্নাহ, তোমরাই হবে জান্নাতের এক চতুর্থাংশ ব্যক্তি তোমরাই হবে। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন, ফাকাব্বারনা, আমরা তখন সবাই তাকবীর বললাম, আল্লাহু আকবার বললাম। ওয়াকালা ইন্নি আরজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ। আল্লাহ নবী এখানেই শেষ করলেন না, তিনি আবার বললেন, আমি আশা করছি, আন তাকুনু, তোমরাই হবে সুলুস আহলিল জান্নাহ, জান্নাতীদের এক তৃতীয়াংশ হবে তোমরা। ফাকাব্বারনা, রাবি বললেন যে আমরা সকলে বললাম আল্লাহু আকবার, আমরাও সকলে বললাম আল্লাহু আকবার। ওয়াকালা, তিনি আবার বললেন, ইন্নি আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এবার নবী আরো আমাদের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এবার তিনি বললেন, ইন্নি আরজু, আমি আশা করছি তোমরা হবে জান্নাতীদের অর্ধেক। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তিনি উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ শুনিয়ে দিলেন এই হাদিসের মধ্যে। কিন্তু সামগ্রিকভাবে জাহান্নামীদের সংখ্যা হবে বেশি আর জান্নাতীদের সংখ্যা হবে কম, তবে জান্নাতীদের মধ্যে উম্মতে মুহাম্মদই হবে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইভাবে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এখন সেই জান্নাতে যাবে কারা? অসংখ্য দল ও মত আমাদের সমাজে আছে, জান্নাতে যাওয়ার জন্য নিশ্চয় জান্নাতের রাস্তা আছে, রাস্তা না উঠলে তো জান্নাতে যাওয়া যাবে না। আপনি যদি ঢাকা যাওয়ার চিন্তা করেন, ঢাকার গাড়িতে না ওঠে যদি খুলনার গাড়িতে উঠেন, ঢাকা যেতে পারবেন? আপনাকে ঢাকার গাড়িতে উঠতে হবে, ঢাকার গাড়ির টিকিট কেটে ঢাকার গাড়িতে উঠে বসলে গাড়ি আপনাকে ঢাকা নিয়ে যাবে। খুলনার গাড়িতে উঠে যদি সারাদিন হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে ঢাকা পৌঁছে দাও, আল্লাহ তুমি আমাকে ঢাকা পৌঁছে দাও, আল্লাহ ঢাকা নেবেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে না? সেই রাস্তাটা আমাদের জানতে হবে। দলের কোনো অভাব নাই, দল যে হবে একথা ঠিক, দল হতেই হবে, এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। নবী বলে গেছেন, না আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানি ইসরাঈল হাদওয়ান নাআল বিন নাআল, আমার উম্মতের অবস্থা বনি ইসরাঈলের মতো হবে যেমন এক জোড়া জুতা, আমার উম্মতের অবস্থা বনি ইসরাঈলের মতো হবে যেমন এক জোড়া জুতা। ওয়াইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাতুন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, প্রত্যেকেই জাহান্নামে যাবে, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মান হু ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে একটি জামাত একটি দল জান্নাতে যাবে, তারা কারা, তাদের পরিচয় কী? হে আল্লাহর নবী আমাদেরকে জানান, আমাদেরকে বলুন। তখন নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা আমলের উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি কোনো দলের নাম বলেছেন, কোনো তরিকার নাম বলেছেন, কোনো মাজহাবের নাম বলেছেন? কিচ্ছু বলেন নাই, সুন্দর একটা মূলনীতি বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদা আমলের উপরে আছি সেই অনুযায়ী যারা চলবে তারা শুধুমাত্র জান্নাতে যাবে। রাস্তাটা পাওয়া গেল তো নাকি? এবার একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে একটা সোজা দাগ টানলেন, সরল রেখা টানলেন, টেনে এই রেখার ডানেও কিছু পথ দাগ দিলেন, বামেও কিছু দাগ দিলেন, খাত্তা খুতু তানান ইয়ামিনিহি ওয়া খাত্তা খুতু তানান শিমালিহি, ডান দিকে কয়েকটা রেখা টানলেন আর বাম দিকে কয়েকটা দিলেন, দিয়ে বললেন এর প্রত্যেকটির মধ্যে শয়তান বসে আছে, ডানে বামের গুলো, আর মাঝখানের রেখার দিকে আঙ্গুল ধরে তিনি সূরা আনামের 159 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রেখার দিকে রেখার উপর আঙ্গুল রেখে বললেন, দেখো ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে সোজা রেখাটা চলে গেছে, লম্বা যে দাগটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করো, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামের পথগুলো তোমরা অনুসরণ করবে না, কারণ এই পথগুলির মধ্যে কি আছে? শয়তান বসে আছে। যদি অনুসরণ করো তাহলে কি হবে? ফাতা ফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে এই মূল পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দিবে, সঠিক পথ থেকে তোমাকে বিভ্রান্ত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, তোমাকে টেনে জাহান্নামের পথের দিকে নিয়ে চলে যাবে। পথ কয়টা? একটা। পথ কয়টা? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বলেন পথ কয়টা হবে? একটা পথ হবে, একাধিক পথ হবে না। আর এই একটা পথ, পথটার নাম কি? কিসের পথ? মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে। এখন আপনি যাই করেন, তা আপনার আমল আপনার আকীদা কার মতো হতে হবে? আল্লাহ নবীর মতো হতে হবে তো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে যদি আপনার আকীদা না মিলে, তার আমলের সাথে যদি আপনার আমার আমল না মিলে, তাহলে এই আমল এই আকীদা পোষণ করে কি জান্নাতে যাওয়া যাবে? বলুন জান্নাতে যাওয়া যাবে? এইটা হচ্ছে মূল কথা। এবারে আসুন, এটা হচ্ছে আরেকটা রওয়ায়েত আসছে, এখানে অন্য একটা রওয়ায়েত আসছে, আহমদ এবং আবু দাউদের বর্ণনা আসছে, মুয়াবিয়া থেকে, সিনতান ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামা,
72 দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, এটার নাম হচ্ছে জামাত। আর জামাত অর্থ কি এখানে? জামাত বলতে জামাত সাহাবা, জামাত বলতে এখানে সাহাবিদের জামাতকে বোঝানো হয়েছে। সাহাবিদের যে জামাত ছিল সেটা আল মুওয়াফিকুন আলি জামাতি সাহাবা ওয়াল আখিদুন বি আকাইদিহিম ওয়াল মুতামাসসিকুন বি তরিকাতিহিম। সাহাবিদের জামাতের অনুসারী যেটা, ওয়াল আখিদুন বি আকাইদিহিম এবং তাদের আকীদার অনুসারী যারা, ওয়াল মুতামাসসিকুন বি তরিকাতিহিম এবং তাদের যে তরিকা আছে সেই তরিকা মতো যারা চলবে তারা, এটার নাম হচ্ছে জামাত। জামাত মানে সাহাবিদের জামাত, জামাত মানে পরবর্তীতে সৃষ্ট মানব তৈরিকৃত কোনো জামাতের কথা বলা এখানে হয় নাই। এবারে আসুন, এই নাজাতপ্রাপ্ত যে দলটি হবে এদের বৈশিষ্ট্য কী হবে, কী বৈশিষ্ট্যের অধিকারী হলে তারা জান্নাতে যেতে পারবে, আমরা কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সময়ের সাপেক্ষে যতটুকু সম্ভব হয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুরুতে একটি হাদিস পাঠ করেছিলাম মুসনাদ আহমদ থেকে, এই হাদিসের আলোকে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সংস্কারক। কি হবে? সংস্কারক, সমাজ সংস্কার তারা করবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فتوب للغرباء قالوا من الغرباء يا رسول الله قال الذين يصلحون ما افسد الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম শুরু হয়েছিল গরিব অবস্থায়, অল্প কিছু মানুষের দ্বারা ইসলামের যাত্রা শুরু হয়েছিল। ওয়াসায়াউদু কামা বাদা, আবার ফিরেও যাবে ঠিক ওই অবস্থায়। ফাতুবালিল গোরাবা, ওই গরিবদের জন্য, ওই অল্প সংখ্যক মানুষদের জন্য হচ্ছে সুসংবাদ। আল্লাহ নবী বললেন ওই গোরাবাদের জন্য সুসংবাদ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, মানিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোরাবা এরা কারা, এদের পরিচয় কি, এদের কোনো বৈশিষ্ট্য আছে কি? নবীর কাছে যখন জানতে চাইলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, যারা সুসংবাদ প্রাপ্ত হবে, যারা গোরাবা হবে তাদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউসলিহুনা, যারা ইসলাহ করে, সংশোধন করে, সংস্কার করে, মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে, শরীয়তের মধ্যে যত ভেজাল ঢুকানো হয়েছে, শরীয়তের মধ্যে যত মানব রচিত যত বিধান চালু হয়েছে, এই আগাছাগুলোকে যারা সাফ করবে, পরিষ্কার করে যারা সহি ইসলামের সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, তাদের নাম হচ্ছে কি বলেন, তাদের নাম কি? গোরাবা। তাদের নাম কি? গোরাবা। আর তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? বাড়ি দাওয়াত খাওয়ানোর সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। কথা বোঝার চেষ্টা করবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, যারা সমাজ সংস্কার করবে, এই সংস্কার বিষয়টা হচ্ছে সবচেয়ে কঠিন। এত বড় সুসংবাদ আপনি পাই আপনার জন্য অপেক্ষা করছে, এত বড় সুসংবাদ নবী আপনাকে দিলেন, এমনিতেই দিয়ে দিবেন? ঘুম পাড়লে সুসংবাদ পাওয়া যাবে? জি না, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করার পরে আপনার জন্য সুসংবাদ। কি কথা, ঠিক না বেঠি? আপনি যদি ঘুম পাড়েন আপনার জন্য জান্নাত কি এমনিতে জান্নাত আসবে? মাউরবের আবদার বলেন, মাউরবের আবদার জান্নাত বললে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? জান্নাতের কর্ম করতে হবে না? জান্নাতের আমল করতে হবে না? তো সমাজ সংস্কার একটা বড় দায়িত্ব। আজকের সমাজ রসাতলে গেল শিরিক বিদাত, যাবতীয় কুসংস্কার আচ্ছন্ন হয়ে গেছে সমাজে, এই কুসংস্কারগুলো সাফ করার দায়িত্ব হচ্ছে গোরাবাদের। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভেজাল, সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার, শিরিক বিদাত। একজন বলছে, কালকে গত দুই দিন আগে এক জায়গায় এক প্রোগ্রামে গেলাম, সেখানে এক ভাই বক্তৃতা বলল যে আহলে হাদিসদের চোখে যে চশমা, একটা হচ্ছে শিরকের চশমা, একটা বিদাতের চশমা, এরা শিরিক বিদাত ছাড়া আর কিছু বোঝে না, ওরা ওয়াজ করলে শিরিক বিদাতের ওয়াজই করে। তাই আমি বললাম, তো বাবা শিরিক বিদাতের ওয়াজই তো আগে করতে হবে, ইসলামের মূল দুশ্মনই তো হচ্ছে দুইটা। কথা ঠিক না ঠিক? বলুন, শিরিক করলে জান্নাতে যাওয়া যাবে? আবার বিদাত করলে জান্নাতে যাওয়া যাবে? বিদাত করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে?
যাবে না। তাহলে বিদাতের বিরুদ্ধে বলবেন না কার বিরুদ্ধে বলবেন? বিদাত করলে নবীকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদাত করলে নবীকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর সাথে অংশী স্থাপন করা হয়, আর বিদাত করলে নবীর সাথে অংশী স্থাপন করা হয়। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এমনি বলেন নাই, যেটা আল্লাহর জমিন নবীর জামানায় যেটা দিন ছিল না, আজকের জামানায় সেটা দিন না। ইন্না মা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহ ওয়া সাহাবী দীন আল লাম ইয়াকুন ইয়াউম দীনা। তারপরে তিনি বলছেন, ওয়া মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফারা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাদ খানা রিসালা। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাই আজ থেকে 12-13 বছর আগের কথা তিনি বলছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদাত সৃষ্টি করবে, নতুন কিছু আবিষ্কার করলো, সে জন্য ধারণা করে নিল যে নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাদ খানা রিসালা, তিনি তার রিসালাতে খেয়ানত করেছেন, বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী খেয়ানত করেছেন বলেন? বিদাতটা কি? যেটা আল্লাহ নবী করেন নাই এটা আমরা শুরু করে দিলাম। কেন করলাম? নবী করেন নাই তো আমরা মনে নবীর চাইতে ভালো বুঝেছি, এখন আমাদের এটা করা দরকার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেছেন তো তিনি করেন না, তিনি মনে হয় এটা ভুল করে গেছেন নাউজুবিল্লাহ, অথবা ভুলে গেছেন। এখন আমরা বুঝলাম যে না, তার জন্মদিন পালন করতে হবে, তার মৃত্যুদিনও পালন করতে হবে। আমরা নবীর চাইতে বড় ওস্তাদ হয়ে গেলাম না? তো এটা কি নবীকে অপমান করা হলো না নবীর সম্মান করা হলো? এই জিনিসটা আমাদের ভাইয়েরা বোঝার চেষ্টা করে না। বাজারে যা পায় তাই সবই খাবে, কোনটা ভালো কোনটা ভেজাল এটা বাঁচে না, ওইটা বাস বিচার তারা করে না। তাহলে হাদিসরা বাজারে গিয়ে খাঁটি জিনিস খুঁজে, যেমন মধুর দোকানে গেলে খাঁটি মধু কিনতে হয়, দোকানদার লিখে রাখে যে এখানে খাঁটি মধু পাওয়া যায়। তো খাঁটি কেন লিখে ভাই? ভেজাল আছে বলেই তো লিখে নাকি? ভেজাল না থাকলে খাঁটি মতো লেখার দরকার ছিল? তো যেহেতু ভেজাল আছে, তখন একজন হকপন্থী ব্যবসায়ী তিনি খাঁটি মধুর দোকান দিয়ে বসে আছেন, লিখে দিয়েছেন এখানে খাঁটি মধু পাওয়া যায়। তাহলে হাদিসরা ভেজাল মধু খায় না, খাঁটি মধু খায়। সহি দিন তারা কোরআন এবং সহি হাদিসের যে বিধান সেটা তারা মানে, নিজেদের মন গড়া নিজেদের তৈরি করা বিধান তারা মানতে রাজি নয়। তাহলে সংস্কার করতে হবে না? সংস্কার করলে সুসংবাদ পাওয়া যাবে, যারা তার জান্নাতে যাবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য তারা সংস্কারক হবে, দুই নম্বর হচ্ছে তারা আকিদার ক্ষেত্রে তারা মধ্যপন্থী হবেন, কখনোই চরমপন্থী বা শৈথিল্যবাদী হবেন না। আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারাতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলাইকুম লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এমনিভাবে আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থী উম্মাদ করে সৃষ্টি করেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের উপর সাক্ষ্য হতে পারো, এবং ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এবং যেন রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থী উম্মাদ করে সৃষ্টি করেছেন, চরমপন্থী করেও সৃষ্টি করেন নাই, শৈথিল্যবাদী করে সৃষ্টি করেন নাই। ইমানের ব্যাখ্যা তিনটা দল হয়েছে সমাজে, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে শৈথিল্যবাদী, আর মধ্যবর্তী হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা, আহলে হাদিসের আকীদা। যেমন ইমান অর্থ কি? ইমান অর্থ আমরা জানি বিশ্বাস, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত রূপ হচ্ছে কি বলেন? সমন্বিত রূপ কি? ইমান। শুধু বিশ্বাসের নাম ইমান নয়, আল ইমান ওয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অন্তরের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মের বাস্তবায়ন, এই তিনটা একত্রিত হলে হয় ইমান। ইয়াজিদু বিত তাওয়া ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, যেটা আনুগত্য বৃদ্ধি পায় এবং গুনাহে যেটা হ্রাস পায় কমে যায়। ইমান বাড়ে এবং কমে, কিন্তু খারিজিদের ইমান কি জানেন? বিশ্বাস, কর্ম, স্বীকৃতি তিনটাই হচ্ছে মূল, কোনো শাখা টাকা নাই, তিনটাই মূল। আমল ইমানের কোনো শাখা নয়, এটাও মূল। এই জন্য তাদের আকিদা মতো কেউ যদি মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি কাফের এবং চিরস্থায়ী জাহান্নামী, তাকে হত্যা করা যায়, তাকে হত্যা করা যায়, তার রক্ত হালাল। এটা কাদের আকিদা? খারিজিদের আকিদা, চরমপন্থীদের আকিদা। এই জন্য তারা যাকে তাকে হত্যা করার ফতোয়া দেয়। এই যে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে খারিজি থেকে, চরম আকিদার কারণে পান থেকে চুন খসতেই তারা যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে, হত্যার ফতোয়া দিয়ে ইসলামটাকে নষ্টবিদ্ধ করে দিয়েছে।
আর তার বিপরীত হচ্ছে শৈথিল্যবাদী, তাদের আকীদ হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতি মূল, কর্ম ইমানের কোনো শাখা নয়। আপনি নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, দ্যাটস এনাফ, হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই, এখন আপনি আমল করবেন, এটা তাদের মুরজিয়াদের মতে এটা লাগবে না, কোনো প্রয়োজন নেই। তাদের মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এবং সাধারণ একজন মুসলমানের ঈমান সমান, বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শৈথিল্যবাদী, যারা ধর্মের ক্ষেত্রে শিথিল যারা, আর এই দুইটাই হচ্ছে ভ্রান্ত আকীদা। আর তার মধ্যবর্তী যে আকীদা আহলে হাদিসের আকীদা হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতি হচ্ছে মূল এবং কর্ম হচ্ছে শাখা, যে সংখ্যাটা আমরা আরবিতে বললাম, বিশ্বাস এবং স্বীকৃতিটা হচ্ছে মূল, আমল হচ্ছে শাখা। ইমান মানুষের বাড়ে এবং কমে, আহলে হাদিসের মতে যারা কবিরা গুনাহ করে তারা কাফের নয়, চিরস্থায়ী জাহান্নামী নয়, যেমন খারিজিরা বলছে যারা কাফের, আবার ওদিকে মুরজিয়ারা বলছে যারা পাক্কা মুমিন, আহলে হাদিসরা বলছে বাহলে সুন্নাত আল জামাত বলছে না, এরা কাফেরও নয় পূর্ণ মুমিনও নয়, এরা হচ্ছে ফাসেক মুসলমান। মুসলমান অর্থাৎ মুসলমান, তবে এরা ফাসেক মুসলমান, এদেরকে হত্যা করা বৈধ নয়, জায়েজ নয়, এরা তওবা করে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই আকীদার ক্ষেত্রে যারা জান্নাতে যাবে, ফিরকা নাজিয়ার যারা অন্তর্ভুক্ত হবেন, তাদের আকীদা হবে তারা চরমপন্থী হবেন না, শৈথিল্যবাদী হবেন না, তারা মধ্যবর্তী উম্মাত হবেন ইনশাআল্লাহ। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্যকে, কোরআন এবং সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবেন। আল্লাহ সম্পর্কে কোরআন এবং হাদিসে যা আছে ঠিক হুবহু তারা সেটা মেনে নেবেন। আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে ভুল আকিদা আছে না, ভ্রান্ত আকিদা আছে না, দুইটা আকিদা সমাজে চালু আছে, ভুল আকিদা। একটা হচ্ছে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, বলেন আল্লাহ কি নিরাকার না আকারওয়ালা? আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর যে আকার আছে এটা প্রমাণ করার জন্য কি আমাদের মাথার কথা লাগবে না আল্লাহর কথা লাগবে? আল্লাহ কোরআন মাজিদে তার আকার সম্পর্কে বলেছেন, তার হাত সম্পর্কে বলেছেন, তার পা সম্পর্কে বলেছেন, তার চেহারা সম্পর্কে বলেছেন, তিনি কথা বলেছেন সে কথা বলেছেন। একটা একটা দলিল দিতে গেলে আল্লাহর বিবরণ দিয়ে এক ঘন্টা বক্তব্য দিলে কিছুটা হয়তো শেষ করা যাবে আল্লাহর আকার সম্পর্কে দলিল। তবু সংক্ষেপে বলে দেই, আল্লাহ ইবলিসকে বললেন, ইয়া ইবলিস উমা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, ইয়া ইবলিস তোমাকে কিসে বারণ করলো যখন আদমকে সিজদার কথা আল্লাহ বললেন, ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো তাকে সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাই, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই যে আল্লাহর হাত পাওয়া গেল। বালে দাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাতগুলি প্রশস্ত। কোরআন মাজিদের আয়াত বলছি আমি, আগের আয়াতটা বললাম হচ্ছে সূরা সোয়াদের সোয়াদ থেকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর পা সম্পর্কে কোরআন মাজিদে সূরা কালামের 42 নম্বর আয়াত খুলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাদিউন, হাসরের দিন আল্লাহ তার পায়ের নলা খুলে দিবেন এবং তাদেরকে সিজদা করতে ডাকা হবে কিন্তু তারা সিজদা করতে পারবে না, আল্লাহর পা উন্মুক্ত করে দেওয়া হবে সিজদা দেওয়ার জন্য। সহিহ বুখারীতে হাদিস, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, 4919 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইয়াকশিবু রাব্বুনা আন সাকিহি ফায়াজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, আল্লাহ তার পায়ের নলা খুলে দিবেন, প্রত্যেক মুমিন এবং মুমিনা তার পায়ে সিজদা দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার পায়ের নলা খুলে দিবেন, পায়ের গোছাটা বের করে দিবেন, প্রত্যেক মুমিন এবং মুমিনা নরনারী আল্লাহর পায়ে সিজদা করবে, তবে তারা ব্যতীত, আল্লাহ নবী বলছেন ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফি দুনিয়া রিয়া ওয়া সুমা, তবে তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সিজদা করত, মানুষকে শোনানোর জন্য সিজদা করত। রিয়া এবং সুমা সবচেয়ে বড় ক্ষতিকর দুটি বিষয়, রিয়া এবং সুমা, দেখানো এবং শোনানো। আপনি যদি কোনো আমল করেন মানুষকে দেখানোর জন্য, আপনি যদি কোনো আমল করেন মানুষকে শোনানোর জন্য, ওই আমল করে পশ্চিমকালে কোনো ফায়দা হবে না, এর কোনো নেকি পাওয়া যাবে না, কোনো সওয়াব আল্লাহ আপনাকে দিবেন না। তার দলিল এই হাদিস,
কিয়ামতের দিন আল্লাহর পায়ে সিজদা করতে গিয়েও তারা করতে পারবে না। শুধুমাত্র অপরাধ এটাই, সিজদা ঠিকই দিয়েছিল, সালাত ঠিকই আদায় করেছিল, কিন্তু মানুষকে দেখানোর জন্য করেছিল, এই অপরাধের কারণে পারবে না। তারা কি করবে? যাবে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন ফায়াযহাবু লিয়াসজুদা, তারা যাবে সিজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না। ফায়াউদু যাহরু তাবাকা ওয়াহিদা, তাদের পিঠটা একটা শক্ত কাঠের মতো হয়ে যায়। বলুন ইন্না লিল্লাহ। তাহলে মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে? মানুষ দেখবে, শুনবে, বাহবা দিবে, এরকম কারণে কোনো ইবাদত করা যাবে? করলে ক্ষতি কি হবে? আল্লাহর পায়ে সিজদা দেওয়ার যোগ্যতা আমাদের হবে না বন্ধুগণ। তাহলে আল্লাহর পা পাওয়া গেল এখানে। তারপরে আপনারা জানেন জাহান্নামীদেরকে বলা হবে হালিম তালায়তে, জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি কিছু আছে, আরো কিছু থাকলে আমাদেরকে দাও। জাহান্নামের পেট ভরবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে জাহান্নাম মিলে একত্রিত হয়ে যাবে, জাহান্নামের শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে। এবার জাহান্নাম কত কত বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। ওই যে আল্লাহর পা জাহান্নামে দিবেন, তো পাটা কোথা থেকে আসবে? আল্লাহর চোখ দেখেন, আমরা তো সবাই জানি ইন্নাহু সামিউল বাসির, আল্লাহ শুনেন এবং দেখেন। শুধু তাই না, নূহ আলাইহিসসালামের কিস্তি যখন বানানো হলো, সেই কিস্তি সম্পর্কে আপনি সূরা কামারের 13-14 নম্বর আয়াত খুললে পাবেন, সূরাতুল কামার 13-14 নম্বর আয়াত। ও হামালনাহু আলা যাতি আল্লাহি আল্লাহি ওয়া দুসুর, আমি তাদেরকে আরোহণ করালাম কাঠ এবং পেরেক দিয়ে তৈরি একটা নৌযানের মধ্যে। নূহ আলাইহিসসালামের প্লাবনে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল, নূহ আলাইহিসসালাম এবং তার মুষ্টিমেয় কয়েকজন অনুসারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিস্তি ওই নৌকার মধ্যে আরোহণ করে নিলেন, উঠিয়ে নিলেন। যে নৌকাটা বানানো ছিল কাঠ এবং পেরেক দিয়ে, বিনারি দিয়ে, কাটা দিয়ে, কোরআন মজিদ বলছে, সাক্ষী কোরআন আল্লাহ নিজে বলছেন। এরপরে তিনি বলছেন তাজরিবি আয়ুনিনা, আর এইটা চলতে শুরু করলো আমার চোখের সামনে। বলুন সুবহানাল্লাহ। আয়ুন অর্থ কি? আয়ুন অর্থ চোখ না? তা আল্লাহর চোখ কোথা থেকে আসলো? তাহলে আল্লাহর চোখ পাওয়া যাচ্ছে। এইভাবে একটা একটা দলিল দিতে গেলে আমরা সব কিছু পাবো ইনশাআল্লাহ। আর আল্লাহ কোথায় আছেন? আর একটা ভুল আকিদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান না, আরশে আরশে সমাসীন। আল্লাহ আরশে আছেন, এর দলিল আল্লাহ আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা তোহার 5 নম্বর আয়াত খুলে পাবেন, সূরা আরাফের 54 নম্বর আয়াত খুলে পাবেন। আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ রহমান তিনি যিনি আরশ সমাসীন। এখন আল্লাহ কীভাবে আছেন আরশে, এটা কি বলা যাবে? ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ বলছেন আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ বলছেন বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই আল্লাহ সম্পর্কে। বলছে আহলে হাদিস আকীদা হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন তাই আমাদের বিশ্বাস করতে হবে, এর অতিরঞ্জিত কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ বলে দিয়েছেন লাইসা কামিসলি শাইউন ওহুয়া সামিউল বাসির, তবে তার কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহর হাতটা কার মতো বলা যাবে না, আল্লাহর চেহারা কীরকম বলা যাবে না, আল্লাহর পা কীরকম বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহর আকার আছে, সেটা তার মতোই, এটা তার মতো, একথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর রব্বুল আলামিন ইমাম মালিকের কথা বলছিলাম, তিনি বলছেন আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল, আল্লাহ যে আরশে আছেন এইটা বোঝা যায়, কিন্তু আল কাইফু মাজহুল, কিন্তু এর কাইফিয়াত কি, পদ্ধতি কি, তিনি কি বসে আছেন না শুয়ে আছেন না দাঁড়িয়ে আছেন, এটা জানা যায় না। এটা জানার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, আল্লাহর আরশ সম্পর্কে জানার কোনো ক্ষমতা মানুষের নেই। তিনি আরশে আছেন আল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু তিনি কিভাবে আছেন এই কাইফিয়াত জানা যায় না। ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন ওয়াস সওয়ালু আনহু বিদাতুন, তিনি এই পর্বে ফয়সালা দিয়ে দিয়েছেন, এই কথার উপরে ইমান আনা হচ্ছে ওয়াজিব। আল্লাহ আরশে আছেন, এই কথার উপরে ইমান আনা হচ্ছে ওয়াজিব, কিন্তু প্রশ্ন করা হচ্ছে বিদাত, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না বন্ধুগণ। আল্লাহর এবং আল্লাহ সম্পর্কে যে আকিদা, সেই আকিদাগুলো আমাদের বিশ্বাস করতে হবে। নিজেদের তৈরি করা আকিদা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আহলে হাদিসদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছিলাম, আহলে হাদিস যারা ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হবে তাদের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে ধরেন এবং বিদাত থেকে দূরে থাকেন। যে কোনো মূল্যে তারা সুন্নাতকে আঁকড়ে ধরেন, বিদাত থেকে তারা দূরে থাকেন, সুন্নাত অনুযায়ী তারা জীবনযাপন করেন, বিদাতকে তারা প্রশ্রয় দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইন্নামি ওয়ারাইকুম জামানা সবরি লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিন শাহীদাম মিনকুম। আখিরি জামানায় একটা সুন্নাতের মর্যাদা হচ্ছে, আখিরি জামানায় একটা সুন্নাত পালন করার মর্যাদা হচ্ছে তোমাদের মধ্যেকার 50 জন শহীদের সমান বলো সুবহানাল্লাহ। ওই জামানায় 50 জন শহীদের যত মর্যাদা, এই জামানায় আল্লাহ নবীর একটা সুন্নাতকে পালন করার মর্যাদা তার চাইতে বেশি বলো আলহামদুলিল্লাহ। সেই সুন্নাত পালন করতে গিয়ে যদি আমাদের মায়ের ক্ষেত্রে হয় কোনো সমস্যা আছে, সমস্যা নেই, মায়ের ক্ষেত্রে রাজি আছে, কিন্তু সুন্নাত ছাড়তে রাজি, সুন্নাত ছাড়তে রাজি নাই। কারণ সুন্নাতের মর্যাদা শহীদের মর্যাদার মতো, এখন আমরা সুন্নাত মানবো আর অন্যরা বিদাত করবে, বিদাত করলে চলে যাবে জাহান্নামে, আর সুন্নাত করলে যেতে আমরা যাবো কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। এই জন্য আহলে হাদিসদের মূল বিষয় হচ্ছে তারা কোরআন এবং সহিহ হাদিসে যখনই যেটা পায় তখনই সেটা মানে। আর নাজিফের কারণে অন্তর্ভুক্ত হতে হলে, জান্নাতে যেতে হলে এই অনন্য বৈশিষ্ট্যটা গ্রহণ করতেই হবে। এই বৈশিষ্ট্যের অধিকারী যতক্ষণ হতে না পারবেন, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের কাছে যতক্ষণ আত্মসমর্পণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। দেখেন না আল্লাহ নবীর জামানায় মদ হারাম হয়েছে না? মদ হারাম না হালাল? না আপনাদের দেশে হালাল? জর্দা বিড়ি সিগারেটটা হালাল, মদটা হারাম, ঠিক না? আর হুজুরদের জন্য গুল হালাল, জর্দাও হালাল, গুলও হালাল। কারণ দলিল তো আমাদের কাছে আছে যে কুল্লু শারাবিন মাসকারা ফাহুয়া হারাম, কুল্লু মুসকিরিন হারাম, যেটা মাদকতা আনে, নেশা আনে সেটা হারাম। তো বিড়ি খালি কি মাথা ঘুরে নাকি জর্দা খালি কি মাথা ঘুরে নাকি বলেন? ঘুরে না তো এটা হালাল হয়ে যাবে। জি না, ভুল ফতোয়া দিচ্ছে আপনাদেরকে, বিড়ি খাওয়া হালা হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম। যত বড় মুফতি জর্দা খাক না কেন এটা হারাম। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু হারাম, যেটার অধিক পরিমাণে খাওয়ার কারণে মাদকতা আসে সেটার অল্প পরিমাণ খাওয়াও কি হারাম। তো এবার আপনাকে বলা হবে যে আপনি জর্দা খাবেন ভাতের বদলে, পারবেন? রাত্রে ভাত খাবেন না, এক প্লেট জর্দা দেওয়া হবে, সাথে মুরগির গোস্ত দিলে মজা হবে না? মুরগির গোস্ত দেওয়া হবে আর জর্দা দেওয়া হবে, তামাক দেওয়া হবে, খেতে পারবেন? তাহলে যেহেতু আপনি এটা খেয়ে হজম করতে পারবেন না, এটা আপনার খাবার নয়, এটা ভাতের বিকল্প নয়, এক প্লেট খেয়ে যেহেতু হজম করা যাবে না, মাদকতা আসবে, নেশা হবে, তার এক চিমটিও খাওয়া কি হালাল না হারাম? বলেন জোরে, বলেন হালাল না হারাম? জর্দা বিড়ি সিগারেট খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? মদ হারাম আল্লাহ নবীর জামানা মদ হারাম, আর সাথে সাথে ওই চলন্ত অবস্থায় খাওয়া অবস্থা সব ফেলে দিয়েছিল, জানেন না? রাসূল বলছেন মদিনার রাস্তা সেদিন মদের মদের প্লাবন বয়ে গিয়েছিল। তাহলে হাদিসদের আকীদা হবে, নাজি ফিরকার বৈশিষ্ট্য হবে এইরকম, যখনই তারা কোনো সহি হাদিস পাবেন, সহি আমল পাবেন, তখনই তারা সেটা মেনে নেবেন, বিনা বাক্য বয়ে তারা মানবেন, দ্বিধাহীনভাবে তারা সেটা গ্রহণ করে নেবেন। কিন্তু যদি তারা বলার কোনো সুযোগ পাবে না, আল্লাহ ইয়াত্তাবিউল কোরআন ওয়া সুন্নাত সাহিহা ফি জামিই নাওয়াহিল হায়াত মিন গায়রি শর্তিন, বিনা শর্তে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যিনি অনুসারী, সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যিনি অনুসারী তিনি হচ্ছেন আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুইটি ব্যাপক আছে, ফিরকা নাজিয়ার যে বৈশিষ্ট্য উল্লেখযোগ্য দুই তিনটি বৈশিষ্ট্য আমরা বলতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করার তৌফিক আমাদেরকে দান করেন, এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের আমরা গ্রহণ করতে পারি, আমাদের মধ্যে যেন এই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, এবং আমরা যেন জান্নাতের জন্য আমাদের সমস্ত কর্মগুলো ব্যয় করতে পারি, সময় শ্রম ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আপনারা জানেন অনেক বিষয়ে ঘোষণা হয়েছে, আল আউনের এখানে আল আউন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার ব্লাড গ্রুপিং হচ্ছে, সেখানে যারা ব্লাড গ্রুপিং করতে চান করবেন, যারা ডোনার হতে চান ডোনার হওয়া যাবে। আর হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইয়ের লাইব্রেরি বুক স্টল দেওয়া হয়েছে, চলতি সংখ্যা মাসিক আর তারিখ বের হয়েছে, ডিসেম্বর সংখ্যা বুক স্টলে পাবেন। আর আমিরি জামাতের একটি বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, পৃথিবীর সৃষ্টি নিয়ে, এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন না বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এখানে বিজ্ঞানীদের যে ভ্রান্ত থিওরি
সেই ভ্রান্ত থিওরির জবাব দিয়েছেন একটি বই, গুরুত্বপূর্ণ বই, নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নাম শুনলে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে মনে সৃষ্টি হয়েছে, তো এই বইটা অবশ্যই নিয়ে যাবেন। ছোট বই অ্যাক্সিডেন্ট, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে অত্যন্ত তত্ত্বমূলক আলোচনা বইটির মধ্যে আছে। এছাড়াও আমির জামাতের অন্যান্য বইগুলি সালাতুর রাসুল, সিরাতুর রাসুল, নবীদের কাহিনী সহ বই পুস্তক যা আছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, বই না নিয়ে কেউ বাড়ি যাবেন না। টাকা নিয়ে দোকানে বসলে খরচ হবে, একটা বই কিনে নিয়ে গেলে এটা দিয়ে বছরের পর বছর উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে সে উদার আহ্বান জানিয়ে আহলে আন্দোলনের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিক আর তাহারিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে দিই, আপনারা হয়তো যারা অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানমালা দেখেন বা বিভিন্ন টিভি চ্যানেলের সাথে জড়িত আছেন, আপনাদের প্রিয় আর তাহারিক পত্রিকার একটা অনলাইন চ্যানেল চালু হয়েছে, অনেকদিন থেকে আছে, চলছে, খুব বেশি দিন নয়, কিছুদিন থেকে চলছে, আর তাহারিক টিভি। আর তাহারিক টিভি আপনারা দেখবেন প্রত্যেকে ইনশাআল্লাহ, সেখানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা প্রতিনিয়ত সেখানে যাচ্ছে। এটা আমাদের জীবনে অনেক উপকার দিবে ইনশাআল্লাহ। প্রত্যেককে আবারও এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ধৈর্যের সাথে বক্তব্য শ্রবণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।